আমি রাকিবুল হাসান রায়হান, এসএমই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ দেখাবো, যেটা নর্মাল প্রসেসে করলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, কিন্তু তুমি মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সেটা করে করে চলতে পারবা। সে শর্টকাটটা হলো, আগে আমি ম্যাথটা পড়ি, যে যদি পি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং কিউ ভেক্টর ইকুয়াল টু 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 15k ক্যাপ পরস্পর সমান্তরাল হয়, তবে m এর মান নির্ণয় করো। যদি বলে পরস্পর সমান্তরাল হয়, এই সমান্তরাল কথাটা লেখা থাকে, তাহলে তোমরা যেটা করবা সেটা হলো শর্টকাট। শর্টকাট তোমরা যেটা করবা, এই আই ক্যাপের আগে যে মানটা আছে, আই ক্যাপের মান আছে 2 লিখলাম, আবার এই আই ক্যাপের আগে যে মানটা আছে 10, তাহলে 2 ÷ 10, অর্থাৎ পি ভেক্টর কিউ ভেক্টর দুইটারই আই ক্যাপের আগে যে মানটা থাকবো সেটা দিয়ে কি করবো, ভাগ করে ফেলবো। আচ্ছা, তারপর আবার পি ভেক্টর কিউ ভেক্টর জ্যাক ক্যাপের আগে যে মানটা থাকবে সেটা দিয়ে কি করবো, বলবো ভাগ করে ফেলবো। তাহলে জ্যাক ক্যাপের আগে মান কি আছে, এম, এম বসালাম, আবার এখানে জ্যাক ক্যাপের আগে মান কত আছে, মাইনাস ফাইভ বসালাম, তাহলে -5 × 2 - 10 ইকুয়াল টু 10 m, তাহলে m ইকুয়াল টু কত হবে, -1, এটা হলো আনসার। তাহলে এটা তোমরা ইজিলি শর্টকাটের মাধ্যমে বের করতে পারলা, অথবা যদি তুমি এভাবেও করো তাহলেও হবে। কেমনে, যদি আই ক্যাপ যে তোমার ভালো লাগলো না, যে আই ক্যাপ দিয়ে করবো না, তাহলে তুমি কি করবা, যে ক্যাপ আর কে ক্যাপ দেওয়া করবো, অর্থাৎ যে কোনো দুইটা দেওয়া করলে হয়েছে, শুধু তুমি মাঝখানে এমটা রাখবা, মানে এমটা রাখবা, এম বা যেটার মান বের করতে বলে সেটা রাখবা, এম এর মান নয় করো, এন এর মান, পির মান যেটা বের করে সেটা বলো। যদি আমি অন্য অন্য এতে করি তাহলে কেমন হয়, যে ক্যাপের আগে কত দেওয়া এম, তাহলে এম লিখলাম, এখানে যে ক্যাপের আগে কত দেওয়া -5 - 5 লিখলাম। যদি আমি কে ক্যাপ দেওয়া করি তাহলে কে ক্যাপের আগে কত দেওয়া আছে, -3, তাহলে -3 লিখলাম, আবার এখানে কে ক্যাপের আগে কত দেওয়া আছে, -15 - 15 লিখলাম, তাহলে -15 আর এম গুণ করলে কত হবে, -15 m, আর -3 - 5 - 1 + 3 + 5 = 15, তাহলে 15 কাটাকাটি দিলাম, তাহলে এম এর মান কত বের হলো, -1 বের হলো। তুমি যেভাবে করো সেভাবে -1 বের হবে, আর এই ম্যাথটা বইয়ে অনেক বড় করে দেওয়া, কিন্তু তোমরা এভাবে কিন্তু ইজিলি বের করতে পারবা। সো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।